সুন্দর করে কথা বলতে না পারার কারণে অনেক সময় জীবনে পিছিয়ে পড়তে হয়। সুন্দর করে কথা বলাটা খুব একটা কঠিন কাজ নয়, শুধুমাত্র চর্চার বিষয়। তাই আজকে আমরা কথা বলবো কোন কোন বিষয়ে চর্চার মাধ্যমে আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এক নম্বর, আঞ্চলিকতা পরিহার করুন। আপনি কথার মধ্যে আঞ্চলিকতা পরিহার করুন, তাহলে সবার কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। যে কোনো কাজে আপনি সুন্দর করে কথা বলতে নিজের আঞ্চলিকতা পরিহার করুন। শুরুতে হয়তো সমস্যা হবে, কিন্তু আঞ্চলিকতা অবশ্যই পরিহার করা যায়। আপনি টানা 2 থেকে 3 মাস সময় নিন, এই সময়ের মধ্যে আপনি আঞ্চলিকতা একদম কমিয়ে আনতে পারবেন। 2 নম্বর, বুঝে কথা বলুন, তাড়াহুড়া করবেন না। আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি কথা বুঝতে পারছেন কি না সেদিকে মনোযোগ দিন। আপনি কি বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি যার সাথে কথা বলছেন তিনি বুঝতে পারছেন কি না। আপনার কথায় আত্মবিশ্বাস থাকতে হবে। যার সাথে কথা বলছেন তার শারীরিক ভাষা দেখে আপনাকে বুঝতে হবে যে সে আপনার কথা বুঝতে পারছে কি না। 3 নম্বর, জটিল বাক্য ও নেতিবাচক কথা পরিহার করুন। যারা গুছিয়ে কথা বলেন তারা আসলে কম শব্দে খুব বেশি কাজের কথা বলেন। কথা বলার সময় জটিল বাক্য ব্যবহার করবেন না, সরল ও সাধারণ বাক্য কথা বলার চেষ্টা করুন। খেয়াল রাখবেন, কথা বলার সময় অন্য কারো নামে নেতিবাচক বাক্য অথবা শব্দ উচ্চারণ করবেন না। কথা বলার সময় সমালোচনা করতে চাইলে একদম যৌক্তিকভাবে করুন, এতে আপনার বুদ্ধিমত্তার পরিচয় পাবে। 3 নম্বর, মুদ্রাদোষ পরিহার করুন। অনেকের কথার মধ্যে মুদ্রাদোষ থাকে, যেমন অনেকেই কথায় কথায় বলে তারপর, বুঝেছ, তাই নাকি, হতে পারে, ভালো ভালো ইত্যাদি। এই ধরনের শব্দ একাধিকবার ব্যবহার করে, কিন্তু মুদ্রাদোষগুলো যে নিজে বলছে সে টের পায় না। তাই কেউ যদি আপনার মুদ্রাদোষ ধরিয়ে দেয় তাহলে সেটা ঠিক করে নেবেন। 5 নম্বর, মূল বিষয়ের দিকে লক্ষ্য রাখুন। কথা বলার সময় সব সময় মূল বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় কথা বলতে বলতে আমরা মূল বিষয় থেকে দূরে সরে যাই, তখন আপনি যার সঙ্গে কথা বলছেন সে আর আপনার সাথে গল্প করে সময় নষ্ট করতে চায় না। তাই প্রয়োজন হলে আপনি কোন বিষয়ে কথা বলবেন সেটা লিখে নিতে পারেন, তাহলে আপনার কথাগুলো মূল বিষয়ের মধ্যেই থাকবে। 6 নম্বর, একটু বিরত দিয়ে কথা বলুন। আপনি কথা বলার সময় একটু বিরত দিন, খুব দ্রুত খুব উচ্চস্বরে উচ্চারণ করবেন না। দাড়ি কোমার জায়গাগুলোতে যতটুকু সময় থামতে হয় থেমে থেমে কথা বলুন, আপনার কথাগুলো আগের চেয়ে বেশি আকর্ষণীয় শোনাবে। 7 নম্বর, আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। আপনি যা কিছুই বলবেন সব কিছুই আত্মবিশ্বাস থেকে বলুন এবং হাসি খুশিভাবে বলুন। দ্বিধা নিয়ে কোনো কিছুই বলবেন না, কারণ আপনি যদি দ্বিধা নিয়ে কথা বলেন তাহলে যার সাথে কথা বলছেন সে আস্থা হারিয়ে ফেলবে। আপনার ভয়েস টোন বাড়ান, যেখানে কথা বলা জোরে দরকার সেখানে জোরে কথা বলুন, যেখানে আস্তে কথা বলা দরকার সেখানে আস্তে কথা বলুন, এবং এমনভাবে কথা বলুন যার সাথে আপনি কথা বলছেন সে যাতে আপনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতে চায়। তাই আপনি সবসময় আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। 8 নম্বর, ভদ্রতা ও শালীনতা বজায় রেখে কথা বলুন। ভদ্রতা বজায় রেখে কথা বলুন। অন্যের কথার মধ্যে আপনার যদি কথা বলতে হয় তাহলে তার কাছ থেকে অনুমতি চেয়ে কথা বলতে পারেন, যেমন এক্সকিউজ মি বলে বক্তার সাথে যোগ হতে পারেন, অথবা আপনার কোনো ব্যক্তিগত মতামত দিতে পারেন। আর খারাপ ভাষা ব্যবহার করবেন না, অথবা কাউকে ইমোশনালি অ্যাটাক করে কথা বলবেন না। কারো কোনো ভুল থাকলে অথবা আপনাকে কেউ যদি অ্যাটাক করে কথা বলে তাহলে আপনি পরবর্তীতে তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন। 9 নম্বর,
চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আপনি যার সঙ্গে কথা বলছেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। চোখের চোখ রেখে কথা বলে আপনি যার সঙ্গে কথা বলছেন সে সম্মানিত বোধ করবে, আর যদি আপনি অন্যদিকে তাকিয়ে কথা বলেন তাহলে সে অসম্মান বোধ করবে এবং এটা এক ধরনের অভদ্রতা। তাই আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো আপনার জীবনে প্রয়োগ করুন, তাহলেই আপনি অনেক সুন্দরভাবে অনেক গুছানোভাবে কথা বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।